দুনিয়াটা হলো শক্তের ভক্ত আর নরমের জোম। যখন রটে যাবে যে এখানকার মানুষেরা শুধু নাচে আর গায়, কোনো অস্ত্র ধরতে জানে না, ওই ন্যাড়ানেড়িদের মতো, তখন দেখবেন নানা দিক থেকে সোরাগুপ্তা আক্রমণ শুরু হয়ে যাবে। এ আপনি কি শোনালেন ফকির সাহেব? খাঁচার ভিতর অসীম পাখি, এত গভীর কথা এত সহজে বলা যায়? এ তো মরমী কবি, তাই না মীর? আরে না না, আমি মোটেও কেউ কেটা নই, কীটস্য কীট। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই, তবু কিছু মানুষ আমার নামে চেনে, কেন জানেন? স্বপ্না, यस सर। सपना तुम गई नहीं? सर वो कल पूजा के लिए ऑफिस बंद हो रहा है ना, तो सारे काम खत्म कर रही थी। हाँ, इट इज वेरी गुड टू सी समवन वर्किंग सो हार्ड। वन डे मुझे फुर्सत मिल गया तो मैं तुम्हें बाहर ले जाऊंगा कॉफी के लिए। आई वुड लव दैट सर। बाय। नीचे कोई आया क्या? नहीं सर। কথা বলার বেশি সময় নেই অনিমেষ, লোকটা খোঁচড় ছিল, লরির ব্যাপারটা সে বানানো। এক পা এগোতে হলে দু পা পিছোতে হয়। লেনিন কখনো হঠকারিতাকে প্রশ্রয় দিতেন না। কি ব্যাপার তোমাদের এই একছেড়ে কথাবার্তাগুলোর জন্য? না মনিশঙ্কর রজনীদার মতো লোকজন আমাদের সঙ্গ ছেড়ে চলে গেল, প্রতাপ দাদের দল ভারী হচ্ছে আর এই কাগজগুলো কুৎসা করছে। আরে নীলকণ্ঠ, এসো এসো। আমাকে খিস্তি করে কোনো লাভ আছে নীলকণ্ঠ? বাবা, আপনার আবার স্বামীও আছে? না, আপনাকে দেখে তো বেশ ভদ্র ঘরের মেয়ে ছিলেন মনে হচ্ছে। ফালতু এসব লাইনে এলেন কেন? আমাদের রক্ত তোমাদের রক্ত কি আলাদা দিদি? আলাদা। নৈতিক যুদ্ধকে হারাতে নৈতিক যুদ্ধ। ও যাও ভাই, হয় ওই করো না হলে হাত থেকে লাভ দাও। হলে মেশিনটা দে, পশুদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, বাড়িটার এক তলাটা আমায় ছেড়ে দিচ্ছে অফিস করার জন্য। এখন আর ও বাড়িটা তুমি পাবে না, তুমি অন্য বাড়ি দেখে নাও, আমি খালি করিয়ে দেবো। না আমলা খতম করো। হ্যালো, আমি যাত্রাপাড়ার ছেলে, ছোটবেলার থেকে রিহার্সাল থেকে বড় হয়েছি, কত শখ ছিল জানিস, গায়ক নায়ক হবো, কিন্তু হাগলাই বলে হতে পারলুম না। এখন যাত্রায় গাড়ি সাপ্লাই করি, বেশি নাটক করবি তো এমন থাবড়া দেব যাত্রা। হ্যালা অর্জুন, লাইনে তো আমিও ছিলাম নাকি? কবি আসলে কম্পিউটারে অতটা ওয়াকিবহাল নয়।